নমস্কার, ওয়েলকাম টু লার্নিং হিস্ট্রি উইথ জয়ন্ত। আমাদের আজকের আলোচনার বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সেমিস্টারের CC9 পেপারে সাজেশন। CC8 পেপারে সাজেশন অলরেডি আপলোড করা হয়েছে এবং এরপর CC9 পেপারে সাজেশনগুলি আপলোড করা হচ্ছে এই চ্যানেলে। এরপর CC10 সাজেশনও আসবে এবং তারপরে সেমিস্টার 2 পেপারে সাজেশনও আসবে। প্রসঙ্গত বলে রাখি, জয়ন্ত স্যার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অনলাইনে টিউশন পড়ান এবং নোটও দিয়ে থাকেন। এই বিষয়ে বিস্তারিত জানতে এই নিচে দেওয়া দুটি নম্বরে যোগাযোগ করতে পারো অথবা কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করেও জানাতে পারো। চলো আর দেরি না করে সাজেশনটি শুরু করা যাক। Unit 1 থেকে 1 প্রশ্ন, মুঘল যুগে ভারতীয় ভাষা ও সাহিত্যের বিকাশ প্রসঙ্গে একটি নিবন্ধ লেখো। 2 প্রশ্ন, মুঘল যুগে স্থাপত্য ভাস্কর্যের বিকাশ আলোচনা করো। 3 প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের অভিজাত শ্রেণীর গঠন কীরূপ ছিল অথবা তুমি কি মনে করো অভিজাত বর্গ মুঘল দরবারে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল? 4 প্রশ্ন, পূর্ববর্তী মধ্যকালীন ভারতে একেশ্বরবাদী ধর্মভাবনার বিকাশ কীরূপ ছিল? Unit 2 থেকে 1 প্রশ্ন, শিখ নেতা হিসেবে গুরু গোবিন্দ সিংহের কৃতিত্ব আলোচনা করো। 2 প্রশ্ন, আলীবর্দী খানের শাসনকালে মারাঠা আক্রমণের ফলাফল আলোচনা করো। 3 প্রশ্ন, তুমি কি মনে করো শিবাজী প্রবর্তিত রাজস্ব ব্যবস্থা মুঘল শক্তিকে প্রতিরোধের জন্য প্রয়োজনীয় একটি পদক্ষেপ ছিল? 4 মুঘলদের পতন পর্বে উত্তর ভারতে শিখ শক্তি কীভাবে একটি মুঘল বিরোধী প্রতিরোধ করে তুলেছিল, এই প্রতিরোধকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে? Unit 3 থেকে 1 প্রশ্ন, মুঘল যুগে কৃষি সংকট বলতে কী বোঝো? অথবা প্রশ্ন আসতে পারে, কৃষি সংকট মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কতটা দায়ী ছিল? 2 প্রশ্ন, অষ্টাদশ শতাব্দী এক অন্ধকারময় যুগ, তুমি কীভাবে ব্যাখ্যা করবে? অথবা প্রশ্ন আসতে পারে, অষ্টাদশ শতকের প্রথমার্ধ কেন তাৎপর্যপূর্ণ ছিল? 3 প্রশ্ন, ইজারাদারি ব্যবস্থা বলতে কী বোঝো? 4 প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো। এরপর Unit 4 থেকে 1 প্রশ্ন, আঞ্চলিক রাজ্য হিসেবে হায়দ্রাবাদ রাজ্যের উৎপত্তি আলোচনা করো। 2 প্রশ্ন, মুর্শিদ কুলি খাঁর সময় বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থা কেমন ছিল? 3 প্রশ্ন, ফারুক শিয়রের ফরমান এর মূল বিষয় কী ছিল? এবং 4 প্রশ্ন, আঞ্চলিক রাজ্য হিসেবে মহীশূর রাজ্যের উৎপত্তি আলোচনা করো। এই 4 ইউনিট থেকে এই প্রশ্নগুলি তোমাদের সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করবে। তোমাদের পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা।